নমস্কার, আপনারা শুনছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান গল্পগুচ্ছ। গল্পগুচ্ছের আজকের নিবেদন নূপুর চক্রবর্তী রচিত রাতের জঙ্গল। গল্প পাঠে গল্পের সূত্রধর আমি সৌরভ মণ্ডল। রুমা পুষ্পিতা হালদার, সবুজ অনিরুদ্ধ মসজিদ, চন্দন জগন্নাথ শেঠ, আবহ সঙ্গীত সত্যজিৎ প্রামাণিক ও মূল ভাবনায় সৌভিক দাস। শুরু হচ্ছে আজকের গল্পগুচ্ছের নিবেদন নূপুর চক্রবর্তী রচিত রাতের জঙ্গল। ওই যে আবার আওয়াজটা হচ্ছে, শুনতে পাচ্ছ কি গো? একে শীতকাল, তার ওপর এই পাহাড়ি এলাকায় এক পশলা বৃষ্টিও হয়ে গেছে একটু আগে। এই রাতে গেস্ট হাউসের দুটো বালাপোষ মুড়ি দেওয়ার পরও যথেষ্ট ঠান্ডা লাগছিল সবুজের। একটু বিরক্ত হয়ে সবুজ বলল, আবার শুরু করেছো? আচ্ছা, আমরা এখানে ঘুরতে এসেছি না আওয়াজ শুনতে এসেছি বলো তো? বারবার বলছি, ওই কেয়ারটেকারটার কথায় কান দিও না। ওরা সবুজকে কথা শেষ করতে না দিয়েই ঝংকার করে উঠল রুমা, মানে সবুজের সহধর্মিনী। বিশ্বাস হচ্ছে না, আমি স্পষ্ট শুনেছি, তুমি এখনই জানালাটা খুলে দেখো। অগত্যা সাংসারিক শান্তি বজায় রাখতে এই শীতের রাতে বালাপোষের উষ্ণতা ছেড়ে খাটের পাশের জানলাটা খুলে দিল সবুজ। তখন বাইরেটা মিশমিশে অন্ধকার, শুধু জিজি পোকার ডাক ছাড়া আর কিছুই নেই। কোথায় বলো, কোথায় তোমার আওয়াজ? এবার মুখটাকে কাঁচু মাচু করে অনুনয়ের সুরে রুমা বলে উঠল, আমি কিন্তু সত্যি শুনেছিলাম। দয়া করে এবার কান্দিটা বন্ধ করে ঘুমাও। আসলে দুজনেরই বিয়ে হয়েছে মাস তিনেক হলো, আর তার ঠিক পরেই হানিমুন করতে এই পুরুলিয়ায় আসা। যদিও হানিমুনের এই গন্তব্যটি নিয়ে সবুজের একটু আপত্তি থাকলেও তা শ্বশুর আর শালকের জোড়াজুড়িতে ধোপে টেকেনি, আর তাই অনুরোধে অনেকটা ঢোক গেলার মতো আসতে হয়েছে এখানে। একদিকে অবশ্য ভালোই হলো, কারণ শ্বশুরের বন্ধুর গেস্ট হাউসে থাকতে পারলো এরা। ব্যালকানিতে বসলেই প্রথমেই চোখ পড়বে সবুজ জঙ্গলটা। কিন্তু একটা অদ্ভুত জিনিস, এই জঙ্গলের কোনো তথ্য গুগল ম্যাপে নেই। জঙ্গলটার ঠিক মাঝখান দিয়ে বয়ে চলেছে একটা অগভীর খাল, অদূরেই অযোধ্যা পাহাড়ের চূড়া সামান্য দৃশ্যমান। তিনতলা গেস্ট হাউসে এই মুহূর্তে সবুজ ও রুমা ছাড়া আর কোনো বোর্ডিং নেই। একটা নাকি বুকিং ছিল দোতলায়, সবুজটা যেদিন পৌঁছচ্ছে তার ঠিক আগেই তা কোনো কারণে বাতিল হয়ে যায়। গেস্ট হাউসের বয়স্ক কোয়ারটেকার কাম রাঁধুনি চন্দন পরদিন সকালে চা নিয়ে এলো, তখন সবুজ জিজ্ঞাসা করল, আচ্ছা চন্দনবাবু, এই যে জঙ্গলটা, এর নাম কি জানেন? আসলে গুগল ম্যাপে এই জঙ্গলের কোনো নাম পাইনি। ইতিমধ্যে জানা গেছে যে চন্দন এখানে থাকলেও সে আসলে বর্ধমান জেলার লোক, তাই তার কথায় পুরুলিয়ার গ্রাম্য টানটা ছিল না বলে একটু অবাকই হয়েছিল সবুজ। একটু চুপ করে থেকে সে বলল, আগে আমিও ঠিক জানি না, বাপ ঠাকুরদার মুখে শুনেছি এর নাম নাকি বোমাইবুরু জঙ্গল, তবে অনেকে একে বঙ্গার জঙ্গল বলেও ডাকে। হঠাৎ কখন যে পাটিপে টিপে রুমা সবুজের পেছনে এসে দাঁড়িয়েছে কেউ বুঝতেই পারেনি। সে একটু হেসে বলল, উমা, ও আবার কি নাম, বোঙার জঙ্গল? চন্দন রুমার প্রশ্নের যা জবাব দিল তা এক প্রকার অবিশ্বাস্য রকমের। আসলে এই জঙ্গলের মধ্যে একদল জঙ্গলি আদিবাসী থাকতো, তারা ওই বোঙা মানে ওদের ভাষায় আত্মার পূজা করত। তবে তবে কি ওদের পূজা করার পদ্ধতি ছিল খুব অদ্ভুত। ওরা নাকি নর বলি দিত, আর সেই বলি দেওয়ার প্রথা ছিল কি নৃশংস। কিরকম? ওদের মধ্যে যে পূজা করত তাকেই আগে বলি দিত। প্রথমে মাথার মাঝ বরাবর কেটে
দুটুকরা করা হতো, যেমন আমরা আপেলকে দুটুকরা করি ওই রকম। তারপর তার সারা শরীরে আগুন ধরিয়ে আধা পোড়া করে নিবেদন করতো দেবতাকে। আর প্রতি বছর সে পুরোহিত নির্বাচন করা হতো কি অদ্ভুতভাবে। ওদের যে দলপতি থাকতো তার নির্দেশে দশজনকে বাছাই করে তাদের প্রত্যেকের হাতের অনামিকা কেটে মাংসগুলো ফেলে দিয়ে হাড়গুলো দেওয়া হতো ওদের পোষা এক বিশেষ কুকুরকে। সেই কুকুরটা যার হাড়টা প্রথমে নিত সেই হতো পুরোহিত। আমার এক দূর সম্পর্কের কাকা ওদের নিয়ে একটা বইও লিখেছিলেন, নামটা হলো গিয়ে দি মাইস্টেরিয়াস টেরাইব অফ পুরুলিয়া। ও আই সি, কলকাতায় ফিরে খোঁজ করতে হবে। যাই হোক, তারপর একদিন হলো কি জঙ্গলে কিভাবে যেন আগুন লেগে গিয়েছিল, আর সেই থেকে ওদের কোনো খোঁজ পাওয়া যায়নি। গ্রামের লোকেরা বলে ওরা নাকি মন্ত্রের বলে নিজেদেরকে হাওয়ায় মিলিয়ে দিয়েছিল, আর এখনও নাকি প্রতি বছর পূর্ণিমায় ওদেরকে ওই জঙ্গলের মধ্যে দেখা যায়। ধুর, মন্ত্রতন্ত্র সব বাজে কথা, কোনো ডেড বডি কিচ্ছু পাওয়া যায়নি, এক টুকরা কাপড়ও না। সাংঘাতিক ব্যাপার তো। তা কবে নাগাদ ঘটেছিল এটা? তাও ধরুন না, বছর বিশেক তো হবেই। ব্যাস এই শুরু। তারপর থেকেই রুমার মনে ঢুকে গেছে এই জঙ্গলে ভূত আছে। তারা নাকি রাতে ঘোরাঘুরি করে, তাদের পায়ের আওয়াজ শোনা যায় গেস্ট হাউস থেকে। সবুজ অনেকবার বোঝানোর চেষ্টা করেছে ওগুলো মনের ভুল, কিন্তু কে শুনে কার কথা। আজকে সকালে দেয়ালঘাটায় কাসাই নদীর তীরে সেন ও পাল বংশের মন্দির দেখতে গেল সবুজ ও রুমা। কিন্তু রুমাকে দেখে মনে হলো ও যেন এক প্রকার জোর করেই ঘুরতে এসছে এখানে। তাই সবুজ ঠিক করেছে আজ রাতটা কাটিয়েই কাল সকালে ট্রেন ফিরে যাবে কলকাতা। চন্দনকে রাতে খাওয়া দাওয়ার আগেই টাকা দিয়ে রেখেছে যাতে ভোরবেলায় একটা গাড়ি ডেকে আনতে পারে সে। সবুজ ভেবেছিল এক, কিন্তু বিধাতা পরিকল্পনা করেছিলেন আর এক। ভোর রাত থেকেই শুরু হলো প্রবল বর্ষণ, যা থামল একেবারে সকাল দশটায়। ফলে সকালের ট্রেনে বাড়ি যাওয়ার কথা মুলতবি রেখে রাতের ট্রেনের খোঁজখবর জানার জন্য চন্দনকে ডাকতেই দ্বিতীয় ধূমসংবাদটি এসে পৌঁছালো। প্রবল বৃষ্টিতে বড় রাস্তার সাথে সংযোগকারী রাস্তাটা ধস নেমে যাওয়ার কারণে আজকের দিনটাও এখানে থাকতে হবে। রুমা একটা দীর্ঘশ্বাস ফেলে ড্রেসিং টেবিলের সামনে বসে চুল থেকে ক্লিপটা খুলে বোধহয় রাগের চোটে মাটিতে ছুঁড়ে মারল। ক্লিপটার প্রাণ থাকলে হয়তো ও আছড়েই মরে যেত বেচারা। সবুজ কাছে গিয়ে মাথায় হাত বুলিয়ে দিতে জলভরা চোখে মাথা নামিয়ে আস্তে আস্তে বলল, আমরা এই জায়গা থেকে কখনো বেরোতে পারবো? এসব কি ছেলে মানুষই করছো বলো তো, আজকে রাতটা কোনো মতে কাটিয়েই কাল সকালে আমরা বেরিয়ে যাব। আচ্ছা ঠিক আছে, দরকার হলে একেবারে গাড়িতেই কলকাতা ফিরব, তুমি প্লিজ এরকম করো না। সবুজের কথায় সে কি বুঝলো কে জানে, কিন্তু সে মাথা নামিয়েই রাখল। সবুজ ব্যালকানিতে এসে দাঁড়ায়। বৃষ্টি না হলেও আকাশের তখনও মুখ ভার, যে কোনো মুহূর্তেই আবার নামতে পারে। তুলোর মতো পেঁচা পেঁচা কালো মেঘের সামনে অযোধ্যা পাহাড়ের চূড়া দাঁড়িয়ে রয়েছে, যেন দীর্ঘ পরিশ্রমের পর ক্ষণিকের বিশ্রাম। দাদা বাবু, একটা কথা ছিল। হ্যাঁ বলো। বলছি পাশের গ্রামে আমার এক আত্মীয়ের বিয়ে, একটু যাব ওখানে, আপনাদের যদি কোনো অসুবিধা। না না, তুমি স্বচ্ছন্দে যেতে পারো। তবে চিন্তা করবেন না, আমি রাতের খাবারের ব্যবস্থা করে দিয়েছি। সদর দরজার একটা চাবি আপনি রেখে দিন, আমি ভোরের দিকে চলে আসব। তুমি কাল আমাদের যাওয়ার ব্যবস্থাটা করে দিও কিন্তু। সে আপনি চিন্তা করবেন না, আজকে যাওয়ার আগেই আমি সেই ব্যবস্থা করে রাখব। চন্দন কোমর থেকে একটা চাবির গোছা বার করে সেখান থেকে দুটো চাবি খুলে সবুজের হাতে দিয়ে বলল, এই ছোট চাবিটা সদর দরজার, আর এই বড় চাবিটা বাইরের গেটের।
চন্দনের থেকে চাবি নিয়ে ঘরে গিয়ে সবুজ দেখে তখনও চেয়ারে মাথা নিচু করে বসে আছে রুমা। সবুজ ঢুকতেই সে জিজ্ঞাসা করল, কি হয়েছে? চোখের কোণে তখনও শুকিয়ে যাওয়া জলের রেখা। সবুজ বিনা বাক্য ব্যয়কে জড়িয়ে ধরে। সবুজের বুকে নিজের অস্তিত্বটা খুঁজে পেয়ে নিচু স্বরে রুমা বলল, আমি যাব না, তোমাকে ছেড়ে কোথাও যাব না। তুমি বিশ্বাস করো আমি পাগল নই, এই গেস্ট হাউসে সত্যি কিছু আছে। এখন রাত 12:45 বাজে। পাশে রুমা গভীর ঘুমে আচ্ছন্ন থাকলেও সবুজের চোখের পাতায় ঘুমের লেশ মাত্রটুকু নেই। বিছানায় এপাশ ওপাশ করতে করতে বারবার শুধু ভাবছে কখন ভোর হবে, আর এই দমবন্ধ পরিস্থিতি থেকে তারা কবে মুক্তি পাবে। হঠাৎ সবুজের সমস্ত চিন্তাশক্তিকে ভেদ করে একটা ছপ ছপ শব্দ কানে ভেসে এলো। ভালো করে কান পাতলে বোঝা গেল কারা যেন বাইরে জমা জলের মধ্যে হেঁটে বেড়াচ্ছে। সবুজ তাড়াতাড়ি টর্চটা জেলে জানলাটা খুলে আলোটা বাইরে ফেলতেই সব চুপচাপ, কেউ নেই। তাহলে চোর এসেছিল নাকি? সবুজ ওপরের আকাশের দিকে তাকিয়ে দেখল কালো মেঘে আকাশ ছেয়ে গেছে, মাঝে মাঝেই বিদ্যুৎ চমকাচ্ছে, যে কোনো মুহূর্তেই বৃষ্টি নেমে পড়তে পারে। ঠিক এমন সময় চারদিক কাঁপিয়ে কড়কড় কড়াক করে বাজ পড়ল গেস্ট হাউসের অদূরে ঝাঁকড়া অশ্বত্থ গাছটার ওপর। দাউ দাউ করে আগুন জ্বলে উঠল অশ্বত্থ গাছটাতে। সেই আলোয় আশপাশের গাছপালার ছায়ায় সমস্ত পরিবেশটা কেমন যেন ভৌতিক হয়ে উঠেছে। বাজ পড়ার শব্দে ভয়ে বিছানা থেকে ছুটে এসে সবুজকে জড়িয়ে ধরে রুমা। বাইরের দৃশ্য থেকে তার মুখ থেকে শুধু একটাই শব্দ বেরিয়ে এলো, উফ কি ভয়ঙ্কর। তারপরেই আতঙ্কে চিৎকার করে ওঠে, ওই যে ওই যে আবার সেই আওয়াজ, শোনো শোনো ভালো করে শোনো। হ্যাঁ, ওই তো মনে হচ্ছে কারা যেন ছপ ছপ করে হেঁটে চলে বেড়াচ্ছে নিচে। হঠাৎই চারপাশের পরিবেশটা কেমন যেন মাংস পোড়া গন্ধে পরাক্রান্ত। সবুজ টর্চটা জেলে জানলার বাইরে ফেলতেই সব বন্ধ। না, এ নিঘাত চোর। সবুজ দরজা খুলে বাইরে যাওয়ার উপক্রম করতেই রুমা সবুজের হাতটা চেপে ধরে অনুনয় সুরে বলল, আমাকে একা ফেলে যেও না, আমার বড্ড ভয় করছে। ওই পায়ের আওয়াজ কোনো মানুষের না। ওই আরে কি পাগলামো করছো, ওটা চোর ছাড়া আর কিছু নয়। দেখছো না আলো জ্বালতে আওয়াজ বন্ধ হয়ে যাচ্ছে? আচ্ছা ছাড়ো দেখি, আমি দেখছি। না না, আমি একা থাকবো না, আমি যাবো তোমার সাথে। বাধ্য হয়ে রুমাকে নিয়ে নিচে নামলো সবুজ। পুরো গেস্ট হাউস খা খা করছে। চন্দন বিকেলেই চলে গেছে আত্মীয়র বাড়ি, সুতরাং পুরো তিনতলা গেস্ট হাউসে সবুজ ও রুমা পুরো একা। সিঁড়ি দিয়ে একতলার বারান্দায় নামতেই দপদপ করে ছাদের লাইটগুলো নিভে গেল। সবুজকে জোরে খামচে ধরে রেখেছে রুমা। টর্চের সামান্য আলোয় প্রায় হাতরাতে হাতরাতে সদর দরজার কাছাকাছি যেতেই আবার সব আলো জ্বলে উঠল। একটু নিশ্চিত হয়ে আস্তে আস্তে দরজাটা খুলে বাইরে গিয়ে দাঁড়াতেই একটা কনকনে ঠান্ডা হাওয়ার ঝলক সবুজ ও রুমাকে কাঁপিয়ে দিয়ে যায়। বাইরে তখনও বিদ্যুৎ চমকাচ্ছে অনবরত। অশ্বত্থ গাছটা প্রায় পুরো পুড়ে এসেছে। ছপ ছপ করে পায়ের আওয়াজটা যেন এখন থেমে গেছে। এবার তারা দুজনে সদর দরজাটা খুলে বাইরে এসে দাঁড়ায়। টিপ টিপ করে বৃষ্টি পড়তে শুরু করেছে আবার। সামনে নিকষ কালো অন্ধকার। সবুজ সেই দিকে যাওয়ার উপক্রম করতেই রুমা ফিসফিস করে বলল, আরে গিয়ে লাভ নেই, চলো ফিরে যাই, কেমন যেন লাগছে। কিন্তু তখন সবুজের মধ্যে জেদ চেপে গেছে।
এর শেষ না দেখে সে ছাড়বে না। রুমার কথায় পাত্তা না দিয়ে অন্ধকারের মধ্যে নিজেকে সঁপে দিল সে। গেটের বাইরে প্রায় গোড়ালি সমান জল, বিশ্রী পোড়া গন্ধটা এবার এত তীব্র যে রুমা নাকে শাড়ি চাপা দিতে বাধ্য হলো। প্রায় মিনিট দশেক ভূতের মতন ওই অন্ধকারে হাঁটাহাঁটি করে শব্দের উৎস অনুসন্ধান করতে ব্যর্থ হয়ে অবশেষে খালের ধারে এসে উপস্থিত হলো তারা। জলের মধ্যে প্রচুর কচুরিপানা ভেসে যাচ্ছে। হঠাৎ খালের ওপার থেকে একদল কুকুর ডেকে উঠল। দুজনে আরো কিছুক্ষণ অপেক্ষা করার পর হতাশ হয়ে গেস্ট হাউসের পথ ধরতেই আবার সেই শব্দটা কানে এলো। আওয়াজটা খালের ওপার থেকে আসছে। এই মুহূর্তে রুমার কাঁপুনি অনুভব করতে পারল সবুজ। হঠাৎ সবুজের নজরে এলো খালের জল থেকে ছায়া মূর্তির মতো কারা যেন উঠে আসছে। উলঙ্গ সেই ছায়ামূর্তিগুলোর পায়ে আওয়াজ উঠছে ছপ ছপ ছপ। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, প্রায় ছজন খাল থেকে উঠে হেঁটে চলেছে ওরা। সবুজ আগো পিছু না ভেবে চিৎকার করে উঠল, কারা 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 ওখানে? দলটা দাঁড়িয়ে গেল। উত্তেজনায় তখন সবুজের শ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম হয়েছে। দলটা সবার পেছনে যে ছিল, হঠাৎ সে সবুজের দিকে ঘুরে ডান হাতের তর্জনীটা সবুজকে ইশারা করার ভঙ্গিতে তুলে ধরল। কিন্তু উকি হাত, পোড়া চামড়া গলে গলে হাত থেকে ঝুলছে, তর্জনীটা প্রখর আত খাওয়া, হাড় দেখা যাচ্ছে, আঙুলের মাথা থেকে পুঁজের মতো কি সব সাদা সাদা গলে পড়ছে, তীব্র দুর্গন্ধে সবার নাক জ্বলতে থাকে। হঠাৎ সবুজ বুঝতে পারল তার হাতের বাঁধন আলগা হচ্ছে। সে দেখতে পেল রুমা অজ্ঞান হয়ে পড়েছে, কিন্তু সেদিকে সবুজের নজর নেই। টর্চ লাইট নিয়ে আরো এগিয়ে গেল লোকটার চেহারার উপর ফেলতেই সমগ্র শরীরে একটা আতঙ্কের স্রোত বয়ে গেল সবুজের। সেই চেহারায় নাক নেই, চোখ নেই, মুখ নেই, আছে শুধু এক রাশ অন্ধকার। আবার চেহারাটার কিছু নেই তাও বলা যাবে না। ঠিকভাবে বোঝাতে গেলে মাথার সামনের অংশ বলে কিচ্ছু নেই, কিন্তু পেছনের অংশটি অক্ষত, যেন ধারালো কোনো অস্ত্র দিয়ে মাথার মাঝখানটা ফালা ফালা করে দেয়া হয়েছে। হঠাৎ খুব কাছেই জঙ্গলের ভেতর খালের ধার থেকে অদ্ভুত ভাষায় একটা সরগোল উঠতেই ওই ছজন আওয়াজ লক্ষ্য করে দ্রুত জঙ্গলের অন্ধকারে মিশে যায়। মেঘ কেটে গিয়ে সদ্য ওঠা পূর্ণিমার চাঁদের আলোয় দেখা গেল সেখানে একদল নগ্ন নারী পুরুষ একটা বিকট দর্শন মাকড়সার পাথরের মূর্তিটাকে ঘিরে ধরে বসে আছে। কুয়াশা জমাট বেঁধে আছে চারদিকে। যেতে না চাইলেও সবুজের মনের অদম কৌতূহল তাকে টেনে নিয়ে যাচ্ছে ওদিকে। খুব সন্তর্পণে আস্তে আস্তে হামাগুড়ি দিয়ে একটা গাছের আড়াল থেকে ওদের কর্মকাণ্ড দেখতে লাগলো সে। ওই ভয়ানক মূর্তির সামনে ফেলে রাখা হয়েছে এক ছাড় কঙ্কাল হাত পা বাঁধা বৃদ্ধকে। আপন মনে কি যেন বিড়বিড় করে চলেছে তারা। অবিরাম চারপাশ থেকে শিয়াল আর হায়নার চিৎকারে পরিবেশটাকে আরো ভয়ঙ্কর করে তুলেছে। কিন্তু এর পরের ঘটনা এক কথায় নৃশংস এবং আশ্চর্য। ভিড়ের মধ্যে থেকে একজন বেঁটে লোক হাতে লম্বা বর্ষার মতো কি একটা নিয়ে বেরিয়ে এলো। চাঁদের আলো পড়ে চকচক করছে ফলাটা। তারপর সে ওই বৃদ্ধের বুকের ওপর বসে কলাটা চেপে ধরে মাথাটা লম্বালম্বিভাবে কাটতে শুরু করলো। রক্তে ঘিলুটা মাখামাখি হয়ে যাচ্ছে তার হাত। বৃদ্ধের শীর্ণ শরীর কেঁপে কেঁপে উঠছে বারবার। দাঁড়িয়ে থাকা লোকগুলোর পৈশাচিক উল্লাসে ঢাকা পড়ে যাচ্ছে বৃদ্ধের মরণ আর্তনাদ।
কাজ শেষ হবার পরে রক্তাক্ত ফলা হাতে লোকটা উঠে দাঁড়িয়ে তাতে দুর্বোধ্য ভাষায় কি যেন একটা বলে উঠল। চাঁদের আলোয় পেশিবহুল সেই শরীরটাকে এক বিশাল আকার দৈত্যের মতো লাগছিল। এবার লোকটি মূর্তির সামনে থাকা একটা পাত্র থেকে জলের মতো কিছু ঢেলে দিয়ে ওই বৃদ্ধের শরীরে চকমকে ঠুকে আগুন লাগিয়ে দিল। বৃদ্ধ লোকটি মৃত্যু যন্ত্রণায় কাতর হয়ে হাত পা বাঁধা অবস্থাতেও অস্থির করে দাপাদাপি করতে করতে একসময় নিশ্চল হয়ে গেল। তীব্র মাংস পোড়া গন্ধে সুস্থভাবে সারিয়ে থাকা সবুজের পক্ষে অসম্ভব হয়ে উঠছিল। তার মনে হচ্ছে এই পরিস্থিতিতে আর কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে শীঘ্রই সে জ্ঞান হারিয়ে ফেলবে। হঠাৎ পরিবেশ পরিস্থিতির সাথে বিশ্বাসঘাতকতা করে সবুজের পকেট থেকে থাকা মোবাইল ফোনটা বেজে উঠল, আর সাথে সাথে সেই পিশাচগুলো নিজেদের উল্লাস বন্ধ করে জঙ্গলের চারিদিক দেখতে লাগলো। সেই পরিস্থিতিতে সবুজের মুখ ফুটে একটাই কথা বেরোলো, সর্বনাশ, ওরা কি ভয় দেখতে পেয়েছে? মনের জোরকে অবলম্বন করে সবুজ এক পা দুপা করে পিছুতে পিছুতে মোবাইলটা সেদিকে ছুঁড়ে দিয়ে রুমার অজ্ঞান শরীরটাকে কোনো রকমে কোলে করে দৌড়তে শুরু করলো গেস্ট হাউসের দিকে। পেছনে ফিরে তাকাতে সাহস হচ্ছিল না সবুজের, বারবার মনে হচ্ছিল পিশাচগুলো যেন পিছনে তাড়া করে আসছে। কোনো রকমে হাঁপাতে হাঁপাতে গেস্ট হাউসের গেটের কাছে এসে দেখে চন্দনের ঘরে আলো জ্বলছে, তার মানে চন্দন এসে গেছে। বেশ কয়েকবার ডাকাডাকির পরে চন্দনের দেখা পাওয়া গেল। কি দাদাবাবু, এত ঝড় বৃষ্টির তাতে কোথায় গেছিলেন? আর দিদিমণির কি হয়েছে, শরীর খারাপ নাকি? শিগগির জল নিয়ে এসো, রুমার জ্ঞান ফেরাতে হবে, তারপর সব বুঝি। আনছি আনছি, এক্ষুনি আনছি, আপনি দিদিমণিকে ঘরে নিয়ে আসুন। এই বলেই ভেতরে জল আনতে গেল চন্দন। ক্লান্তিতে সবুজের শরীর ভেঙে পড়ছিল, তবুও রুমাকে নিয়ে কোনো রকমে গেস্ট হাউসের বারান্দায় এসে উঠে সে। এক টানা অন্ধকারে কাটানোর পর এতক্ষণে আলোর দেখা পেল সবুজ। রুমার শরীর জলে কাদায় মাখামাখি হয়ে আছে। ইতিমধ্যে চন্দন এসে বলল, দাদাবাবু এই নিন জল, যদি কিছু মনে না করেন একটা কথা জিজ্ঞাসা করতে পারি? হ্যাঁ বলো। আপনারা নিশ্চয়ই জঙ্গলের মধ্যে ওই খাল ধরে গেছিলেন? হ্যাঁ গেছিলাম, আর সেখানেই তো। সবুজের কথা শেষ করতে না দিয়েই চন্দন ধীরে ধীরে বলল, আজ তো পূর্ণিমা, আর এই দিনেই রহস্যময় উপজাতিরা জঙ্গলে মিলিত হয়ে আত্মার পূজা করে। আপনারা নিশ্চয়ই জঙ্গলের মধ্যে ওদের দেখা পেয়েছেন? মানে হ্যাঁ, সে কি বিভৎস ব্যাপার, তার মানে এখনো ওরা বিলুপ্ত হয়নি? না, কোনো এক মন্ত্র বলে নিজেদেরকে জঙ্গলের সাথে মিশিয়ে দিয়েছে, মাত্র সময় হলেই নিজেদের রূপ প্রকাশ করে। তবে যতদূর মনে হয় ওরা নিজেদের মধ্যে থেকে আর পুরোহিত বাছাই করে না, বরং গ্রামের লোকেদের ছলে বলে কৌশলে ডেকে নিয়ে আসে। কারণ একটু আগেই আজ পাশের গ্রামের এক বুড়োর মুন্ডহীন আধা পোড়া দেহ খালের ধারে পাওয়া গেছে। ঠিক যেভাবে ওরা বলি দেয় সেইভাবেই পড়ে আছে দেহটা। গ্রামের লোকেরা নিশ্চিত ওই জঙ্গলিরাই এই কাণ্ড ঘটিয়েছে, কারণ মৃত্যুর কিছুদিন আগে ওই বুড়ো জঙ্গলে ঘুরে বেড়াতো, আর গতকাল নাকি হাতের একটা আঙুল খুইয়েছে। বুড়ো বলেছে কাট কাটতে গিয়ে কেটে গেছে।
কিন্তু আমার তো মনে হয় কি জানি হঠাৎই রুমার হাতের দিকে নজর যায় সবুজের। নজরে যেতেই সে চমকে ওঠে, কারণ ওর ডান হাতের অনামিকাটা আর নেই। এতক্ষণ শুনছিলেন নূপুর চক্রবর্তী রচিত রাতের জঙ্গল। আগামী সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হব ঠিক বিকেল 4টায়। নমস্কার।